বিজেপির নবান্ন অভিযানের দিন সকাল থেকেই হলদিয়া মিছেদা 41 নম্বর জাতীয় সড়ক সোনাপেতা টোল প্লাজাতে পুলিশ বিজেপির গাড়িকে আটকে ছিল। নবান্ন অভিযানের জন্য বিজেপির কোনো অনুমতি ছিল না বলেই যে খবর, তাই পুলিশ বিজেপির গাড়ি আটকে দেয়। সেই সময় বিজেপি কর্মী সমর্থকরা ক্ষিপ্ত হয়ে পথ অবরোধ করে, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই সময় শহীদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুরে 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান তারক জানা তার প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদ করায় বেধড়ক মারধর করা হয় তাকে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে হাসপাতালে রঘুনাথপুর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান তারক জানাকে দেখতে আসেন মানস ভূঁইয়া, সৌমেন কুমার মহাপাত্র, মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, বিধায়ক সুকুমার দে, বিধায়ক তিলক চক্রবর্তী, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের মতো তৃণমূল নেতৃত্ব দেখতে এসেছিলেন তাকে। রঘুনাথপুর ট্যুর প্রধান আমাদের তারক জানা, তাকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, যেভাবে মারধর করা হচ্ছে, এটা অতি জঘন্য এবং এটা বর্বরোচিত একটা আক্রমণ। এর তীব্র নিন্দা আমি করছি, আর বিজেপির কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। তারা একজন ছেলেকে, প্রায় 25 থেকে 30 জন তার মধ্যে বহিরাগতও ছিল, তাদেরকে নিয়ে এসে তার উপরে মারধর করা হয়েছে। আমরা যথাসময়ে এর প্রতিবাদ অহিংসার পথে থেকে রাজনৈতিকভাবে মোকাবিলা করব। বিজেপি যদি ভেবে থাকে যে তারা এই মারধরের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসকে ভীত সন্ত্রস্ত করে তাদের দমিয়ে দেবে, তাহলে সে আশা দুরাশা। কারণ আমরা প্রতিবাদ করতে জানি, শান্তিপূর্ণ প্রতিবাদের মধ্য দিয়ে এদেরকে রাজনৈতিকভাবে আমরা পরাস্ত করব, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, রিপোর্ট এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।